Otakan İri. TRIA'r tablo'r pori, Tour Operator Rail tablo, Tarpor Sports and Youth Affairs'e jatrar shubho shuchona hoye gelo. Ajker ei shobhajatre ongshogrohon koreche Bangladesh o Bharoter bibhinno Tour Operator TRIA'r tablo, Tarpor এই শুভ সকালে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আজকের এই শোভাযাত্রা আজকের এই যে র্যালি এটা হচ্ছে আমাদের আজকে বিগিনিং অফ থ্রি ডেজ লং ফেস্টিভ্যাল অফ ভারত বাংলা পর্যটন উৎসব এটা আমাদের 2020 সালে হয়েছিল 21 সালে আমরা করতে পারি না বিকজ অফ কোভিড তো এবার আমরা করছি এবং আগামী বছরেও হবে প্রত্যেক বছরও হবে এটা তো এই যে আমাদের এই যে র্যালি এটা দিয়ে আমরা জনগণের সামনে তুলতে চাই যে হ্যাঁ পর্যটন দপ্তর পর্যটন যে অ্যাক্টিভিটিসগুলি আছে সেটা দিয়ে আমরা জনগণের জন্য অনেক কিছু করতে পারি কারণ অ্যাজ ট্যুরিজম অ্যাজ এ সেক্টর অ্যাজ এ সার্ভিস এটার অনেক কন্ট্রিবিউশন করার আছে সমাজের জন্য আর এবং সেটা তুলে ধরার জন্য এবং সেটাকে সক্ষম করার জন্য আজকে আমাদের বাংলাদেশ থেকে আসা আমাদের ট্যুর অপারেটার্স হোটেলিয়ার্স এবং অ্যাসোসিয়েশন থেকে আসা আমরা চেষ্টা করছি যাতে ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে যে ট্যুরিজম যে বৃদ্ধি পায় সেটার এই মূল উদ্দেশ্য আর এটা আমরা তুলে ধরার জন্য আজকে এই র্যালি করব পুরো আগরতলা শহরে আমি তরিত কান্তি চাকমা ডিরেক্টর ট্যুরিজম লেনিনজি উনি হচ্ছেন চেয়ারম্যান ইন্টারন্যাশনাল ট্যুরিজম কনফেডারেশন উনি এসেছেন বাংলাদেশ পক্ষ থেকে এবং ওনাদের একটা বড় টিম আছেন উনি ওনাদেরকে হেড করছেন এটা লেনিনজি আমার বক্তব্যের প্রারম্ভে আমার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী এবং বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী এবং মহান গণতান্ত্রিক ভারতের 75তম জন্মবার্ষিকী উপলক্ষে আমি স্বাগত জানাচ্ছি শ্রদ্ধা জানাচ্ছি আমি শুভেচ্ছা পর্যটনিক শুভেচ্ছা জানাচ্ছি পর্যটন ত্রিপুরা পর্যটন উন্নয়ন নিয়ে যারা কাজ করেন বিশেষ করে ব্যবস্থাপনা পরিচালক এবং যুগ্ম ব্যবস্থাপনা পরিচালক সহ আরও অন্যান্য কর্মকর্তাদেরকে আমাদের প্রতিষ্ঠান বা আমরা যারা বাংলাদেশ থেকে আসছি আমাদের মূল বক্তব্যটাই হচ্ছে যে আমাদের টার্গেট হচ্ছে মিলিয়ন ট্যুরিস্ট বিলিয়ন ডলার্স এই হচ্ছে আমাদের এই বছরের বাংলাদেশের পক্ষ থেকে ত্রিপুরার পর্যটনের জন্য আমাদের প্রতিপাদ্য বিষয় আমাদের থিম ব্র্যান্ড হচ্ছে থিম স্লোগান হচ্ছে এটা তো আমরা আশা করি ত্রিপুরার সঙ্গে আমাদের সম্পর্ক নারীর সম্পর্ক যেটা আপনার হ্যাঁ বর্মা বাবু যেটা বলে গেছেন সেটাই প্রকৃত সত্য কথা এই সীমান্ত আমাদের অন্তরকে ইয়ে করতে পারে না বিভক্ত করতে পারে নাই দেশকে বিভক্ত করেছে এবং আমরা
মাটি এবং মানুষ আমরা সবই এক। আমরা আমি বিশ্বাস করি আমরা মুক্তিযুদ্ধের সময় 17 লক্ষ লোক 22 লক্ষ লোকের এখানে সংস্থান করেছে, আমাদের জন্য যে কষ্ট যে ত্যাগ তিতিকা স্বীকার করেছেন, এই আজকের এই দিনে আমি এটা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আমিও আপনাদের অম্পিতে ট্রেনিং করা একজন মুক্তিযোদ্ধা। আমি মনে করি বাংলাদেশ হবে পর্যটনের জন্য, ত্রিপুরা হবে পর্যটনের জন্য, বাংলাদেশি পর্যটনের জন্য তীর্থস্থান, এটা আমি বিশ্বাস করি। কোভিড আমাদেরকে কিছু পিছিয়ে দিয়েছে, যুদ্ধ আমাদের মধ্যে কিছু বিভ্রান্তি এখনও রেখে যাচ্ছে, কী হয় সেটা জানি না, ভবিষ্যতে সবসময় তো অনিশ্চিত, কিন্তু আমি একটা কথা বিশ্বাস করি, একটা কথা জানি যে ভারত বাংলাদেশের মৈত্রী এটা চির বরণীয়, চিরস্মরণীয়, এটার বিরুদ্ধে কারো কোনো ষড়যন্ত্র করার কোনো কিছুই নেই। বাংলাদেশের দলমত নির্বিশেষে বাংলাদেশের প্রতি, ভারতবাসীর, ভারতের যে যে দলই করুক, কিন্তু বাংলাদেশের প্রতি, বাঙালির প্রতি আপনাদের যে দরদ, যে ভালোবাসা, এটার জন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি আশা করি আপনারা বাংলাদেশে যাবেন, বেড়াবেন, বাংলাদেশে তো অনেক জিনিস আছে। ইলিশ মাছ খাওয়ার দাওয়াত আপনাদেরকে আমি এই অনুষ্ঠান থেকে দিয়ে গেলাম, আপনারা যারা যাবেন কার্ড দিয়ে যাব। পরিচালক মহোদয় বিশেষ করে এখানে উনি নতুন আসছেন, ওনার সঙ্গে সেভাবে আমার সক্ষতা গড়ে ওঠে নাই, তো আমি শুনছি উনি খুবই ভালো মানুষ, তো এত ভালো মানুষ কালকে মিটিংয়ে দেখলাম, ভালোই লাগলো। দিলীপ দেব বর্মন, দিলীপ দেব, দিলীপ কুমার বর্মন, তারপরে আরেকজন আছে কি যেন নাম মনে হয়, মৃণাল কান্তিদা, এই এদের সঙ্গে আমাদের প্রতিনিয়ত দুই তিন দিন পর পরই যোগাযোগ হয়। এত তারপরে আমাদের আগের প্রাক্তন সভাপতি অজিতদা, হ্যাঁ, আমাদের সঙ্গে কর্ডিয়াল রিলেশন, আমরা আসতেই বিরক্ত করি, আমরা আসতেই জ্বালাই, উনিও জ্বালান কিছু কিছু, উনিও ঢাকা গেলে জ্বালান আমাকে, আমাদেরকে, কিন্তু আমরা বন্ধু, পুরাণ ভালো সারি নতুন ভালো, ভারত বাংলাদেশ মৈত্রী কাছে পৃথিবীর কোনো মৈত্রী টিকবে না। আমরা ভারতের সঙ্গে আমাদের মূল ফ্রেন্ডশিপ হচ্ছে ভারতের সঙ্গে, এইটার কোনো বিকল্প নেই। আমাদের চীন আমাদেরকে অনেক উন্নত করে দিতে পারে, আমরা চীনের কাছে যাব না, কেন যাব না, চীন আমাদের স্বাধীনতা বিরোধিতা করছে, 17 লক্ষ লোক আমাদের 25 লক্ষ লোকের বরণ করেছে, এইসব জিনিস যারা ভুলে যায় তারা হচ্ছে বিশ্বাসঘাতক, বেইমান, বর্ণচোর, এই বর্ণচোরের মধ্যে নাই। আরে ভাই, অবস্থা ভালো দিন দিন, একদিনে না, একদিনে তো সব ভালো হয়ে যায় না, এখন সে আমার স্বাধীনতা বিরোধিতা করছে, সে আমাকে আজকে অনেক লোভ দেখাবে, ওই চীন আর আমেরিকার কাছে নেই, ভারত আমার বন্ধু, রাশিয়া আমার বন্ধু ছিল, এরাই থাকবে আমাদের স্থায়ী বন্ধু, এই হচ্ছে মূল কথা। আপনাদের সকলকে, সাংবাদিকবৃন্দকে, সকলকে বাংলাদেশ পর্যটনের জন্য, ভ্রমণের জন্য দাওয়াত রইল। আমি এই বক্তব্যের আলোকে আমি একটা কথাই বলতে চাই, আবার মিলিয়ন টুরিস্ট বিলিয়ন ডলার্স, এই হবে আমাদের বাংলাদেশের সঙ্গে ভারত ত্রিপুরার পর্যটনের মূল প্রতিপাদ্য দৃষ্টিভঙ্গি। আপনাদের সকলকে ধন্যবাদ। আমার নাম, আমি নজরুল ইসলাম লেনিন, আমি মুক্তিযোদ্ধা, অম্পির ট্রেনিং করা, আমি ইন্টারন্যাশনাল ট্যুরিজম কনফেডারেশনের চেয়ারম্যান, আর বাংলাদেশে পর্যটনের গভর্নমেন্ট অফিস ছাড়া এক্সক্লুসিভ ট্যুরিজমের অফিস আমাদেরটাই একমাত্র অফিস বাংলাদেশে। আপনাদের সকলকে আমন্ত্রণ রইল, ধন্যবাদ। আমরা ভারত সরকার থেকে সবসময় সচেষ্ট থাকি যে উত্তর পূর্ব ভারতকে খুব ভালোভাবে হাইলাইট করা বিশ্ব পর্যটন মানচিত্রে, এবং ঘটনাক্রমে আমি ত্রিপুরারই ছেলে এবং আমি উত্তর পূর্ব ভারতের পর্যটন মন্ত্রণালয়ের আঞ্চলিক অধিকর্তা হিসেবে কাজ করছি, এবং আমি পর্যটন মন্ত্রণালয়ের অনুরোধক্রমে এবং নির্দেশেই এবং উৎসাহক্রমেই ত্রিপুরাকে যত দূর সম্ভব হাইলাইট করা যায় সেই ব্যাপারে সচেষ্ট আছি, এবং উত্তর পূর্ব ভারতের 8টা স্টেটের মধ্যে, 8টা স্টেট মানে 7টা বোন আর 1টা ভাই, সে হচ্ছে সিকিমকে নিয়ে 8টা স্টেটের মধ্যে তোমার ত্রিপুরা আক্ষরিক অর্থেই এবং আমাদের পরিসংখ্যান অনুসারে সবচেয়ে বেশি ট্যুরিস্ট এখানে আসছে, এবং ইন্টারেস্টিংলি যে সবখান সবচেয়ে বেশি ট্যুরিস্ট যেখান থেকে আসছে সে হচ্ছে আমাদের বাংলাদেশ, এবং
সামগ্রিকভাবেই বাংলাদেশী টুরিস্ট ত্রিপুরার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ স্থান সবসময় অধিকার করে আছে তোমার, সেটা অনস্বীকার্য। এক তো আমাদের বিভিন্ন রকমভাবে বাংলাদেশের সঙ্গে আমাদের একটা আর্থিক যোগাযোগ রয়ে গেছে, কেবল সরকারি স্তরে নয় আর্থিক দিক থেকেও, কারণ আমাদের ত্রিপুরার শচীন দেববর্মন আমাদের যদি ব্র্যান্ড অ্যাম্বাসেডার, আনঅফিসিয়াল ব্র্যান্ড অ্যাম্বাসেডার যদি কেউ হন, তিনি হচ্ছেন শচীন দেববর্মন। শচীন দেববর্মনের পৈতৃক সম্পত্তি ভিটেমাটি রয়ে গেছে তোমার কুমিল্লাতে, এবং সবাই জানে যে রাজন্য যুগে বাংলাদেশের এখন যে বাংলাদেশে সেই বাংলাদেশের যে অংশ কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়া, তার অবিচ্ছেদ অংশ ছিল আমাদের রাজন্য ত্রিপুরার সঙ্গে, এবং সেদিক থেকেও আমাদের একটা আত্মিক যোগাযোগ রয়ে গেছে। দেশ বিভাজন হতে পারে, কিন্তু অন্তর্গত দিক থেকে, হৃদয়গত দিক থেকে আমরা এখনও বিভাজিত হইনি। দাদা আমি ঠিক বলছি? তো আমরা এখনও একই, মানে যেমন আমি ধরো আমি যদি সামগ্রিকভাবে বলতে পারি, আমাদের গঙ্গা ব্রহ্মপুত্র গিয়ে বাংলাদেশে গিয়ে মিশেছে, হয়ে গেছে তোমার পদ্মা যমুনা, তোমার তারপর সেই জল আবার গিয়ে গড়িয়েছে আবার বঙ্গোপসাগরে তো বাংলাদেশ আমাদের হৃদয়ে, বাংলাদেশ আমাদের মননে। তো বাংলাদেশকে আমরা চাইছি আমরা যত সম্ভব প্রমোট করতে, আমরা ত্রিপুরাকে চাইছি বাংলাদেশের প্রমোটকে। এবং নট অনলি দ্যাট, ভারত সরকারের তরফ থেকে আমিও বিভিন্ন রকমভাবে ত্রিপুরাকে প্রমোট করার চেষ্টা করছি। আমরা ধরো লকডাউনের সময় যখন ওয়েবিনার শুরু হয়েছিল, ওয়েবিনার কনসেপশনটা, তখন আমরা পিআইবির এক সঙ্গে আমরা স্পন্সরশিপ মিলিয়ে ত্রিপুরাকে হাইলাইট করে একটা আলাদার প্রোগ্রাম করেছিলাম। তুমি